নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে একটা স্পেশাল মশলা দিয়ে চটপটা কাজু নিমকি রেসিপি শেয়ার করব। সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে চা কফির সাথে আপনারা কিন্তু সহজেই এটা খেতে পারেন, অথবা বাড়ির ছোট বাচ্চারাও এটা ভীষণই পছন্দ করবে। আবার বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকেন তাদেরকেও আপনারা চা কফির সাথে এটা সার্ভ করতে পারেন। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। আর এটা বানিয়ে কম করে 1 থেকে 1.5 মাস স্টোর করে আপনারা রেখে দিতে পারেন। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। কাজু মশলা নিমকি বানাবার জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, মেজারিং কাপ হিসেবে 2 কাপ, আর ওজন হিসেবে কিন্তু 400 গ্রাম। দিয়ে দিলাম 7 মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা, 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 চা চামচ পরিমাণে জোয়ান, যেটা হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে ঘষে তারপর দিয়ে দিচ্ছি। জোয়ান যদি এইভাবে দেওয়া হয় তাহলে জোয়ানের গন্ধটা খুব সুন্দর আসে। ভালো করে শুকনো উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি ঘি আর তেল দুটো মিশিয়ে করব। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন, আবার শুধু তেলেও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার তেল আর ঘিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেল আর ঘিটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, ময়ানটা ভালো মতন দেওয়া হয়ে গেছে। এবার হাতের মুঠোর মধ্যে করলে দেখা যাবে যে এক মুঠো হয়ে যাচ্ছে, আর ভাঙলে বালির মতন ঝুরঝুর করে পড়বে। ঠিক এইভাবে কিন্তু ময়ানটা দিতে হবে। কোনো খাস্তা জিনিস বানাতে গেলে ময়ান যদি পারফেক্ট হয় তবেই কিন্তু খাস্তা ভাবটা ভালো আসে। এবার অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ঘেঁষে মেখে নেব। জল কিন্তু কখনোই অতিরিক্ত ব্যবহার করবেন না। আর ময়দা কিন্তু খুব বেশি নরম করে কখনোই মাখবেন না। নিমকি বা মাছরি এই ধরনের যদি কোনো খাস্তা ভাজাভুজি করতে হয় তাহলে ময়দার ডোটা একটু শক্ত করে মাখতে হয়। ময়দার ডোটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। আমি একটু 1-2 মিনিট সময় ধরে হাতে নিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। এবার আমি এটাকে বেলে নেব। একটা কাঠের পাটাতনের ওপর আমি ময়দার ডোটাকে নিয়ে নিলাম, তারপর হাত দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। আর এটা বেলতে গেলে কিন্তু আলাদা করে গুঁড়ো ময়দা, আটা বা তেল, ঘি কোনো কিছুই ব্যবহার করবার প্রয়োজন নেই। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, মোটামুটি একটা রুটির শেপ দিয়ে নিতে হবে। তারপর এইরকম একটা কুকি কাটার দিয়ে আমি প্রথমে কাজুর শেপ দিয়ে নেব। যদি আপনাদের কাছে এইরকম কুকি কাটার থাকে তাহলে ভালো, আর যদি না থাকে আপনারা কিন্তু ছোট ছোট কৌটোর ঢাকনা বা ছোট ছোট যদি বাড়িতে কোনো গ্লাস থেকে থাকে সেটা দিয়েও আপনারা এইরকম শেপ দিয়ে নিতে পারেন। দেখুন, আমি একটা ছোট গ্লাসের মতন গ্লাস দিয়ে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। এরকম ছোট সাইজের গ্লাস মোটামুটি সকলের বাড়িতেই কিন্তু থাকে। কাজু বাদামের শেপ বা অর্ধচন্দ্রাকৃতির শেপ দিয়ে আপনারা কিন্তু এটাকে কেটে নেবেন। দেখুন, আমি সবকটাকে মোটামুটি একই রকম সাইজের করে কেটে নিচ্ছি। এই কাজু শেপ দিয়ে নেওয়া মশলা নিমকি বা কাজু মশলা নিমকি আপনারা ভাজার পর কিন্তু 1 থেকে 1.5 মাস স্টোর করে রেখে দিতে পারেন। সবকটা আমার শেপ দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এক্সট্রা যে ময়দা ডোটা রয়ে গেল সেটা কিন্তু আমি ওই একই রকম ভাবে আবার রুটির শেপ দিয়ে নেব। ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নেব। তারপর তেলটা হালকা গরম হয়ে গেলে আমি একটা একটা করে নিমকি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে কিন্তু কখনোই ভাজবেন না।
আর যেহেতু এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করা হয়েছে, মানে ময়দার ডোটাতে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করা হয়েছে, তাই এগুলো কিন্তু বেশ ফুলে বড় বড় সাইজ হয়ে যাবে। মিনিট পাঁচেক সময় ধরে উল্টে পাল্টে কাজু নিমকিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব, আর এই একই রকম ভাবে বাকি কাজু নিমকিগুলোকেও ভেজে নেব। এক্সট্রা যে ময়দার ডোটা বেরোবে সেটা দিয়ে আপনারা ওই একই রকম ভাবে শেপ কিন্তু দিয়ে নিতে পারেন। সমস্ত কাজু নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এই কাজু নিমকিটাকে আরো টেস্টি করবার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে বিট লবণ, হাফ চা চামচ পরিমাণে চাট মশলা। এবার সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের কাজু নিমকির জন্য স্পেশাল মশলা কিন্তু একদম তৈরি। এবার এই মশলাটা আমি ভেজে নেওয়া কাজু নিমকির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল চা কফির সাথে অত্যন্ত টেস্টি চটপটা কাজু মশলা নিমকি। আপনারা এই কাজু মশলা নিমকি কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে স্টোর করে কম করে 1-1.5 মাস রেখে দিতে পারেন। আমার আজকের এই চটপটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।